ABP Ananda Khyber Pass নামটাই খুব মানে সুন্দর মানে একটা খাইবার পাস আফগানিস্তান আর পাকিস্তানকে কানেক্ট করে সিল্ক রুট এটা ফুড রুট জিভে জল আসছে অ্যাকচুয়ালি খুব চেনা পরিচিত প্রত্যেকটা স্টল আর সবাই আসুক এনজয় করুক খাক তোমার কোনটা খেতে পছন্দ হবে সব আই ওয়ান্ট টু টেস্ট এভরিথিং দেখো যে বাংলার যে মিষ্টি বিভিন্ন ধরনের সেটা রয়েছে কলকাতার যে স্পেশালিটি বিভিন্ন ধরনের চপ কাটলেট সেটা রয়েছে রয়েছে বিরিয়ানি রয়েছে চাইনিজ কোনটা মানে কিভাবে দেখছো আই ওয়ান্ট স্টার্ট উইথ মোমো এন্ড জাপানিজ চাইনিজ বিরিয়ানি টেস্ট করব আই ডোন্ট হ্যাভ আ মানে সুইট টুথ নেই আমার তবু আমি মিষ্টি টেস্ট করব ডেফিনেটলি করব আর আমি দেখে নিয়েছি কোন কোন স্টলগুলো আমি ঢুকবো হস্তশিল্প মেলা হয় এরকম মেলা আরো হওয়া উচিত বললাম না 365 দিন সবাই আসবে তুমি বলছো যে 365 দিন মেলা হওয়া উচিত কিন্তু তুমি যেহেতু অভিনেত্রী তুমি নিশ্চয়ই ডায়েট মানো অনেক সময় হ্যাঁ মানতে হয় কিছু করার নেই ক্যামেরার সামনে কাজ করতে গেলে কিন্তু তাহলেও আমি খাবো ওয়ার্কআউট করবো একটু 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 গিয়ে ইডেনে খেলে আসবো সমরণদার সাথে সো ব্যাস ওয়ার্কআউট হয়ে যাবে খাবার সঙ্গে কোনো কমপ্লেন নেই আর একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে যে কালার স্কিমটা ইউজ করা হয়েছে রেড ইজ কালার অফ প্যাশন অ্যান্ড লাভ সো আমার মনে হয় যে ইনফ্যাক্ট এবি আনন্দর কালারও তাই হ্যাঁ সো সেইটা আমার মনে হলো যে ভীষণ একটা আকর্ষণ করছে মানুষকে আসার জন্য আর তিন দিন আমার মনে হয় জমিয়ে ফাটাফাটি হবে এটা তোমার নিজস্ব কোনো খাবারের অভিজ্ঞতা এখানে তুমি শেয়ার করবে যে যেটা তোমার ছোটবেলার স্বাদকে মনে করিয়ে দেবে অ্যাকচুয়ালি আমরা আমার অরিজিন হচ্ছে বাংলাদেশ তো আমরা পূর্ববঙ্গীয় আর কি তো সেটা আমার দিদু অসাধারণ রান্না করে ইভেন সিম্পল কাটা পোনা মাছের ঝোল হালকা দই দিয়ে সিম্পল রান্না মানে সেটাও একটা আলাদা রকম স্বাদ মানে সেই দিদুর হাতের রান্না সেটা বোঝা যায় খেয়ে ইভেন মার কচুর শাক তারপর লাউ চিংড়ি আরও আরও বাঙালি মানে যা যা আমাদের খাবার হয় ইলিশ মাছ তো আমার ফেভারিট তো ইলিশ ভাপে এখনো খাও ইলিশ অফকোর্স আমি সব খাই